আমরা আজকে টিভি সার্কিটের বিভিন্ন অংশের সাথে পরিচিত হব। আমরা সার্কিটের পাওয়ার সেকশনটা প্রথমে দেখি। এটা হলো পাওয়ার লাইন ইন করবে, একটা ফেজ তার, একটা নিউট্রাল তার লাগবে। যে কোনোটি ফেজ, যে কোনোটি নিউট্রাল হতে পারে। এরপরেরটি দেখেন, এটা ফিউজ। নিরাপত্তার জন্য সার্কিটে একটা ফিউজ আছে। তা ফিউজের পরে এখানে একটা ক্যাপাসিটার আছে। এটা একটা ক্যাপাসিটার, বাট এটা হলো ফিল্টার ক্যাপাসিটার। এখানে যে এসি লাইনটি আসছে, সেই এসি লাইনটি দুই জায়গায় আছে, এখানে আছে এবং এখানে আছে। তো এটা তো পাওয়ার সাপ্লাই, আর এসি লাইনটা আমাদের, এটা পিক্সার টিউবের চারপাশে একটি কোয়েল আছে, সেই কোয়েলের লাইনটা গেছে, যেটা বিমকে নিরাপদে রাখে আর কি। এরপরে দেখেন যে এখানে কয়েকটি ডায়োড আছে, চারটি ডায়োড। এটা একটা ব্রিজ রেক্টিফায়ার, যার মাধ্যমে আমরা এসিটাকে ডিসি করছি। তো এই ডিসি করার পরে এখানে দেখেন ক্যাপাসিটার আছে, এটা কিন্তু 450 ভোল্ট ক্যাপাসিটার। তো এটা 220 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার। এটা একটা পিটিসি, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো আর এরপরে দেখেন একটা এনটিসি আছে। তো এখানে একটা এনটিসি আছে। তো এখানে আমাদের এটা হলো পাওয়ার ট্রানজিস্টার, পাওয়ার ট্রানজিস্টার। তো পাওয়ার ট্রানজিস্টারও চপার, এটা চপার বা এটা একটা ট্রান্সফর্মার, এখানে লাইন দেয়। তো এই লাইনটা, এই চপারের লাইনটা কিন্তু টোটাল বাকি যে অংশগুলো আছে, এই অংশগুলোতে আমাদের লাইন সরবরাহ। এখানে আমাদের অডিও সেকশন, যেখানে একটা অ্যাম্প্লিফায়ার আছে, অর্থাৎ যে সাউন্ডটা, ভলিউমটা বাড়ানো লাগে সেটা কাজ করে। অর্থাৎ এই অডিও সেকশনের পাওয়ারটা কিন্তু এখান থেকে আসছে, যেটা 13-14 পিন থেকে আসে, 11-13 পিন থেকে আসে। এরকম বিভিন্ন রকম পিনের বিভিন্ন কাজ আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এটা হলো ফ্লাইব্যাক। তো ফ্লাইব্যাকের পাওয়ারটা এখানে ফ্লাইব্যাকে গেছে। তবে এখানে আবার আমাদের লাইনটা এখান থেকে আবার দেখেন যে এখানে একটা ভার্টিক্যাল আইসি আছে। তো ভার্টিক্যাল আইসিতে গেছে, তা ঠিক আছে। তো এখানে কয়েকটা সেকশন আছে, এখান থেকেই লাইনটা আমাদের এই যে মাদারবোর্ডে গেছে, মাদারবোর্ডে গেছে। এখানে যে আরেকটি আমাদের ইয়ে আছে, ট্রানজিস্টর আছে। তো এই ট্রানজিস্টর হয়ে পাওয়ারটা এখানে মাদারবোর্ডে গেছে। অনেক সময় এই সিস্টেম আইসিটা বা মাদার বোর্ডের লাইনটা যাওয়ার সময় আরেকটা আইসি ব্যবহার হয়, জঙ্গল আইসি ব্যবহার হয়। তো ঠিক আছে। তো এখানে এখানে আমাদের আরেকটা পাওয়ার ট্রানজিস্টর আছে এবং একটা ইন্ডাক্টর আছে। এই ইন্ডাক্টরের লাইনে এখানে আমাদের ফ্লাইব্যাকে আবার লাইন কন্ট্রোল করে। তো এখানে এটা হলো হরিজেন্টাল সাইড বা হরিজেন্টাল কয়েল। এখানে যেখানে হরিজেন্টালটা বানাইছে কীভাবে, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর দিয়ে, ঠিক আছে। আর ভার্টিক্যালটা আইসির মাধ্যমে নিয়ন্ত্রণ হয়েছে। এখানে সেকশন, এটা হলো চ্যানেল বক্স, এটা হলো অডিও ভিডিও সকেট। এটা অডিও ভিডিও সকেট, এক্সট্রা পোর্টে লাগানোর জন্য এখানে আবার সকেট আছে। তো এখানে আমাদের বাকি যে সকেটগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে এটা আমাদের স্পিকারের জন্য, এটা আমাদের স্পিকারের জন্য, এটা আমাদের রিমোটের জন্য, আইআরএফ রিমোটের জন্য। আর এখান থেকে আমাদের এই যে 5টি তার গেছে, 3টি কালার আছে, একটা বি প্লাস আছে আর একটা নেগেটিভ আছে বা গ্রাউন্ডিং আছে। তো এই যে 5টি তালা, এখানে ফবগুলোতে 180 ভোল্ট করে কালারগুলোতে থাকে, একটু কম বেশি থাকতে পারে। অনেক সময় কমে গেলে কিন্তু সব একই রেঞ্জে থাকে, 90 থেকে 90 থাকতে পারে, তবুও কাজ করে। তো এটা আমাদের, এইটা যেটা, এটা হলো বেজ, এটা হলো বেজ হোল্ডার। তো এই বেজ হোল্ডারটা আমাদের এই যে পিক্সার টিউবে পিনগুলোতে এটা বসবে। এই পিক্সার টিউব 8টা, 10টা এবং 12টা পিনের হয়ে থাকে। তো সেখানে দেখেন যে আমাদের এই যে ফ্লাইব্যাকের যে তারগুলো আছে, ফ্লাইব্যাকের মোট 3টি তার। তো ফ্লাইব্যাকের যে 3টি তারের এখানে এটা যেটা, এটা এসটি ক্যাপ, এসটি ক্যাপ এখানে 10,000 থেকে 33,000 ভোল্টেজ হয়। তো এসটি ক্যাপ এটা আমাদের এই যে সিআরটি টিউব, ক্যাথোড টিউব যেটা বা সিআর পিক্সার টিউব যেটা এখানে বসবে, এটা কিন্তু সবচেয়ে বিপজ্জনক জায়গা, কারণ এখানে ভোল্টেজ এটা ক্যাচ করে ধরে রাখে। এখানে আপনার যখন টিভি খুলতে হবে, প্রথমে জায়গাটা ডিসচার্জ করতে হবে। এটা ডিসচার্জ করতে গেলে আপনাকে অবশ্যই এখানে এবং এর যে বডি অংশ আছে এখানের সাথে এই দুটোকে শর্ট করতে হবে নিরাপদের সাথে, বেশি ভালো হয়। যেমন আপনি এই যে গ্রাউন্ডিং আছে, এর সাথে যদি আপনি একটা তার লাগিয়ে নেন, তার লাগিয়ে নেন এখানে, তার লাগিয়ে সেই স্ক্রুড্রাইভারটা দিয়ে যদি আপনি এখানে ডিসচার্জ করেন, অর্থাৎ ক্যাপটা যখন লাগানো থাকবে আপনি ক্যাপের সাইডটা দিয়ে এটা ডিসচার্জ করবেন, ঠিক আছে। তো এই যে ক্যাপটা, তো এই ক্যাপটা এখানে বসবে। এখানে যদি বিশেষ করে অনেক টিভিতে শব্দ করে আমাদের সাথে, বুঝছেন, এই শব্দগুলো বিশেষ করে এই ক্যাপ লিকেজের জন্য করে, সেই ক্যাপ লিকেজের জন্য করলে আপনার এখানে আপনার আঠা দিয়ে দিলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়াও এই শব্দ যেগুলো হয় টিভিতে, একটা শোষ ঝিঝি একটা শব্দ আর কি, যেটা পিকচার টিভির শব্দ না, এই স্যাচ্ছাদ করে একটা শব্দ হয়, এটা বিশেষ করে স্টিকেবল লিকেজ থাকার জন্য করতে পারে এবং এখানে লিকেজের জন্য করতে পারে। আর এটা হলো, দেখেন এটা হলো আমাদের
এখানে দুটো তার আছে, একটা হলো স্ক্রিন ভোল্টেজ আর একটা হলো ফোকাসিং ভোল্টেজ। এটা হলো ফোকাসিং ভোল্টেজ, এটা হলো স্ক্রিন ভোল্টেজ, এটা হলো 250 ভোল্টেজ, এটা হলো 650 ভোল্টেজ। তো এটা লাগবে আমাদের এই পিনটাই, এই পিনটা, এই পিনটা এখানে মোটা পিন, এটা মূলত এই বেজের এই পিনে লাগে। আর বাকি যেগুলো পিন এখানে আছে, এখানে কয়েকটি কালারের জন্য আছে, এটা কালার টেলিভিশন, আর ওয়াই এই RGB কালার আছে, তাছাড়া হিটার আছে, এখানে গ্রাউন্ডিং আছে, কিছু নো কানেকশন আছে, দিয়ে এখানে এগুলো কন্ট্রোলিং হয়েছে আর কি। আর এটা তো, এটা তো বললাম এখানে তো তিনটা, এই যে মাদার বোর্ড থেকে, মাদার আইসি থেকেই মূলত কালার, যদি কালারের সমস্যা হয় তাহলে মূলত সিস্টেম আইসি বা মাদার আইসির সমস্যা, যে কালারটা এখান থেকে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এটা আমাদের এখান থেকে, এখানে যেটা গেছে এটা হলো হিটারের জন্য ভোল্টেজ গেছে এখানে, তাছাড়া ক্যাথোড ভোল্টেজ, ক্যাথোড প্লাস গেছে, গ্রাউন্ডিং গেছে। তো হিটারের ভোল্টেজটা এখানে আমাদের এই যে রেজিস্টর হয়ে আসছে, তো এই রেজিস্টরের সমস্যা হলে যেটা ফ্লাইব্যাক তৈরি করে, আসলে এই ট্রান্সফর্মার থেকে হিটার ভোল্টেজ আসে, এটা 6 থেকে 7 বা 4 থেকে 6 এরকম ভোল্টেজ থাকে, সর্বোচ্চ 10 ভোল্ট পর্যন্ত হতে পারে হিটার ভোল্টেজ। হিটার ভোল্টেজ মানে নষ্ট হলে আমার একটা ভিডিও আছে যেখানে এখানে কয়েল পেশি করা আছে, যাই হোক, তো হিটার ভোল্টেজ এটা তৈরি করার জন্য হয়। আমরা এখানে মোটামুটি পার্টগুলো আরেকবার দেখাই দিই, ছোট একটা ভিডিওতে বিভিন্ন কিছু দেখানো যাবে না। আমরা এটা পাওয়ার লাইন, এটা আমাদের কয়েলের প্রোটেকশনের জন্য লাইন, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে এটা, এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যালের লাইন, হরিজন্টাল ভার্টিক্যাল কয়েল আছে, যেমন এই যে এখানে কয়েল আছে, একটা হরিজন্টাল কয়েল, একটা ভার্টিক্যাল কয়েল। তো এটা দেখেন যে আমাদের হলো এটা ভার্টিক্যাল কয়েল, এটা ভার্টিক্যালও লাগবে এই পিনটা, একটা পিন। এখানে পিনগুলো একাধিক আছে, কারণ আপনি ভার্টিক্যাল রেঞ্জটা ঠিক করার জন্য, আপনি যদি দেখেন যে এই পিনের রেঞ্জ ঠিক হচ্ছে না তাহলে এটা চেঞ্জ করে দেবেন, এখানে দেবেন, এই অপশনগুলো আছে ভেরিয়েশন। আর এটাও এখানে আমাদের এই পিনটাই বসবে, এই তিনটা এখানে বসাই দিলে আমাদের এই ভার্টিক্যাল আর হরিজন্টাল কানেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যদি ঘুরে যায় কোনো সময়, যেমন আমরা এখান থেকে ঘুরাই ফেলে, তাহলে আমাদের পিকচারের লুক চেঞ্জ হয়ে যাবে, দেখা যাচ্ছে মাথা নিচে চলে আসবে, পা উপরে উঠে যাবে। তো এই কাজগুলো এই কোয়েলগুলোতে হয়, এখানে সেটিংগুলো অনেক সময় আমরা এগুলো চেঞ্জ করতে পারি, একটু একটু করে কিছুটা চেঞ্জ করা যেতে পারে। তো ঠিক আছে, আমাদের এটা লাগানো বুঝলেন। এখান পরে দেখেন যে এখানে কি আছে, আমাদের এখানে এই যে অডিও জন্য দুটো স্পিকার আছে, যে স্পিকারগুলো যে এখানে যেমন আছে, তো এই স্পিকারগুলোতে আমাদের এই পিনগুলো দুটো আছে, দুই পাশে দুটো, এখানে স্পিকারের জন্য লাগবে, আর রিমোট এবং প্লাস বাটন এখানে টিভির যে ফাংশনে থাকে সেটা কাজ করার জন্য, এখানে এই যে একটা তিনটা পিনের একটা সুইচিং সিস্টেম আছে, এটা আমাদের ওখানে যে লাগবে। আর এটা তো অলরেডি লাগানো আছে বেজ হোল্ডারের সাথে, আর এটা যদি অডিও ভিডিও এখানে কিছু পোর্ট আছে, তাছাড়াও টিভির বক্সের সাথে আরও কিছু পোর্ট এক্সট্রা থাকে সেগুলো লাগানোর জন্য। তাহলে এখানে যে কয়টা সকেট ছিল, আশা করি প্রত্যেকটা সকেটই এখানে বোঝাই দেওয়া হয়েছে, তাহলে এগুলো পারলে আপনি এসে মিলিং করতে পারবেন।